ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে একটি বিরাট বড় রেজাল্ট প্রকাশিত হয়েছে। রেজাল্টটি চেক করার জন্য আপনাদেরকে পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসতে হবে। ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, আপনার চাইলে সরাসরি সেখান থেকেও চলে আসতে পারেন। আসার পর এখানে হোয়াটস নিউ অপশনে চলে যাবেন। এখানে নিচের দিকে চলে আসলে ভিউ অল অপশনে গিয়ে দেখবেন প্রথম যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনটি আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি কোন রেজাল্টটি প্রকাশিত হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিলাম। এখানে দেখুন রেজাল্টটি ডাউনলোড হয়ে গেল। তো রেজাল্টটি কোন রেজাল্টটি প্রকাশিত হয়েছে এখানে দেখুন বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কত দেওয়া হয়েছে, 24/1/2018 পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এটি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখুন কোন পোস্টের জন্য রেজাল্টটি প্রকাশিত হয়েছে, টু দ্য পোস্ট অফ লেকচারার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক ইন দ্য WBCS আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন। অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের লেকচারার পদে নিয়োগের জন্য এই রেজাল্টটি প্রকাশিত হয়েছে। এখানে দেখুন অনেকগুলো নাম দেওয়া হয়েছে, তো আপনারা এক এক করে দেখে নেবেন। এখানে নিচের দিকে আপনারা যদি চলে আসবেন তাহলে নিচের দিকে দেখতে পাবেন এখানে কাট অফ মার্কস দেওয়া রয়েছে। এই পরীক্ষার সম্পূর্ণ কাট অফ মার্কস এখানে তুলে ধরা হয়েছে। ইউআর বা জেনারেলদের জন্য 64.33, OBC এদের জন্য 53.67, OBC বিদের জন্য 57, SCদের 50 এবং ST দের 8.34। এখানে টোটাল কাট অফ মার্কস দেওয়া হয়েছে এবং অনেকগুলো নাম দেওয়া রয়েছে, তো আপনারা ভালোভাবে চেক করে নেবেন। আমার ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে সরাসরি এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, আপনাদেরকে জানিয়ে দিলাম। পিএসসি সংক্রান্ত সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। যখনই কোনো আপডেট আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো।